আজকে আমি তোমাদের সাথে একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। আর এটা যেমন তোমার কোনো ইটিং শো নয়, এটা দেখো, এখানে দেখো, এখানে প্রচুর পরিমাণে ঝাল আছে, মানে কাঁচা ঝাল। এটা আমি শেষ করতে পারি কিনা সেটাই দেখো। আর এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু এমনি ঝাল না, এটা অনেকটা ঝাল এতে আছে। আর ঝালের কালার দেখে, ঝালের সাইজ দেখে বুঝতে পারছো এটা ও খুবই, মানে খুবই এতে ঝাল আছে। আর দেখা যাক আমি পারি কিনা। আর এদিকে আমি কিন্তু স্যালাডটা নিয়ে নিয়েছি, সবাই জানে স্যালাড আমি খেতেই পারি না, তাই এই যে স্যালাডটা নিয়ে নিয়েছি আমি। আর এইখানে এই যে আছে চিকেন লেগ পিস, বড় সাইজের আলু, আরও অনেক পিস আছে। এখন খাওয়াটা ঠাকুর ঠাকুর করে শুরু করে দিই। আর আন্টির পাপা আমাকে কি বলেছে খাওয়া নিয়ে বলো, আমি পারবো কি খেতে বলো? দেখো কি হয়, কি কিছু আমার জন্য গিফট আছে নাকি সেরা গিফট? তুমি তো খাও আগে, খেয়ে শেষ করো, তারপর দেখা যাবে কি হয়। আন্টির পাপা বলেছে তুমি পারবে না, কারণ আমি ঝালটা আগে তো মোটামুটি খেতামই না, এখন খাওয়া স্টার্ট করেছি, তারপরে এখন ভালোই খাই, দেখা যাক পারি কিনা। কিন্তু তোমরা কেউ এরকম ট্রাই করো না, এত ঝাল এই ঝাল, মাথাটা জাস্ট ঘুরে যাবে। কাছে আসো একটু, আনবির বাবা গুনে রেখো কয়টা। হাও হাও
কি জানি কতগুলো ছিল, দশটা হয়ে গেছে খাওয়া। ভিডিওটা আমি বেশি এডিট করবো না, একটু এডিট করতে হবে, একবার মানে খাওয়ার মাঝে রান্না চলে এসেছিল, কিছু কিছু এডিট করতে হবে, কিন্তু আসলে খাওয়া তোমরা কাউন্ট করবে আমি কতগুলো খেয়েছি। নেট খতম হয়ে গেল বেটা, নেট খতম হয়ে গেল, খতম নেট। তোমরা কেউ তো এরকম ট্রাই করোই না, আমার গার ভিতরে এখন মনে হচ্ছে আগুন জ্বলছে। আর বন্ধুরা বুঝতেই পারছো কথা বলার মুড়ি নেই, কথা বলতেও আমি পারছি না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করে জানিও, অনেক কষ্ট করে আজকে ভিডিওটা বানিয়েছে, আমার লাইফে ফার্স্ট এরকম ভিডিও বানিয়েছে, আর কথা বলতে পারছি না। আরো কিছু এনে দিচ্ছি খাও, আরো গুলা আর দশটা এনে দিচ্ছি খেয়ে দেখাও। কিচ্ছু বলতে পারতেছি না, আমি তোমাকে বললাম যে এত কিছু খেয়েও না খেয়েও না, তারপর খেলে দেখো কেমন লাগে। আমার জীবনে লাস্ট আমি ভাবিছিলাম কি জলে চিপস করবো, কোনোদিন করবো না, বাই বাই, তুমি ক্যামেরা অফ করো।